এটা সূচ ধরছে, তাড়াতাড়ি দাও, চলে এসছে। তো এইখানেই আমাদের আসার কথা ছিল, আর এটা ও বাজার ডান, মানে আমি তো করিনি, বাবাই করেছে, আমি জাস্ট এই তো 10 মিনিট। গুড মর্নিং সবাইকে, দেবলী না সংকেতের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মাত্র যা চোখ খুললাম, মানে এই মাত্র না 10-15 মিনিট হলো মোটামুটি, তো ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, এবার খেতে যাবো নিচে, মানে ব্রেকফাস্ট করতে যাব। আর সকালবেলা থেকে উঠে ওনার দেখা পাইনি এখনও, উনি নাকি শুনলাম যে নিজেই আছেন, অনেকক্ষণ আগে উঠেছে মনে হয়, 7:30-8:30 উঠেছে মনে হয়, যাই হোক বাদ দাও, ও যখন ইচ্ছা উঠুক গা, তো নিচেই আছে, তো চলো আমিও নিচে যাই আর একসাথে ব্রেকফাস্টটা করে নিই। ওর মনে হয় হাত দেখ ব্রেকফাস্ট হয়েছে, বাকিটা একসাথে করব, চলো দেখাই। তো এই যে চা খেতে খেতে একটু আড্ডা, সকাল সকাল আড্ডা, গুড মর্নিং। ও আচ্ছা, গুড মর্নিং, তুই দেখোই নি, প্রথম দেখো দেখো দেখো। গুড মর্নিং এভরিওয়ান, দেবলীনা সংকেত থেকে নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা অনেকক্ষণ আগে স্বাগত জানাই, ভালো আছো? কালকে আমরা অনেক দেরি করে ঘুমিয়েছিলাম, তাই জন্য আর শেষ করা হয়নি ব্লগটা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে না, শুরু করেছো? ও শুরু করে দিয়েছে। তো আমার তরফ থেকে গুড মর্নিং, একটুখানি রেডি হয়ে নিলাম, এবার একটু বাজার যাব, বাবা অলরেডি বাজার চলে গেছে, আমি এবার যাব একটু জাস্ট ওই ভারী ভারী ব্যাগগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে চলে আসার জন্য, কারণ যা রোদ উঠেছে, এই যে যা রোদ উঠেছে না, এই রোদে বাবাকে আর ভারী ব্যাগ বইতে হবে না, আমি নিয়ে চলে আসি। বেরোলাম জাস্ট, তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। ও বাজার ডান, মানে আমি তো করিনি, বাবাই করেছে, আমি জাস্ট এই যে ব্যাগ সব জিনিসপত্র আছে এর মধ্যে আমি নিলাম, চলো বাড়ি যাচ্ছি, বাড়ি আবার বেরোতে হবে স্নান করে। তো রেডি হয়ে গেলাম যথারীতি, আজকে আর স্নান করে গেলাম না বাবা, আমিও রেডি হয়ে গেছি, এই যে আমার আজকে স্নান করে নিয়ে আরকি। তো এবার আজকে ওর ছুটি, আর আমি বলবো, হ্যাঁ বলো, আমি বলবো না, বলো আজকে ওর ছুটি, বাট আমার তো ছুটি নেই, আমি এখন অফিস যাচ্ছি, আর ও ছুটির দিনেও একটু দোকান যায়, ওর কিছু কাজ থাকে তো সেগুলো করতে যাবে, আর কিছু নিউট্রিশন দেওয়ার আছে সেগুলোও দিতে যাবে, আমার কাজগুলো ও আজকে করে দেবে অর্ধেক অর্ধেক। কি করছো? না তুমি বলো, আমি জাস্ট দেখছি। করে দেবে আর তারপরে আমি এখন অফিস চলে যাবো। কিন্তু কথা বলি, আজকে ওর দোকান নেই, ও যাবে মানে গাড়িতে একা, কিন্তু তাও আমাকে অফিসে রেখে আসবে না, তাহলে বুঝতে পারছো কতটা নিষ্ঠুর। আমার লোকজন কাস্টমার দাঁড়িয়ে আছে, তার জন্য এমনিতে দেরি হয়ে গেছে, বুঝলো? দরকার নেই, আমি চলে যাবো, আমি রোডে করে এখন অফিস যাবো, তার আগে নিচে যাবো খেতে, জল রেডি, ব্যাগ রেডি, এখন আমরা যাবো নিচে নিচে নিচে, চলো চলো চলো। তো লাস্ট মোমেন্ট রেডি হচ্ছে, ব্যাগটা গুছিয়ে নিলেই হয়ে যাবে নাকি? আমার তো সবই হয়ে গেছে, চলো ব্যাগ গোছানো হয়ে গেল, চলো 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 চলো। কি খবর, মাথা চুলকাচ্ছে কেন? আমাদের তো ঠিকই আছে, ঠাকুমারও তো খবর। সালাড দি দাও দি দাও দি দাও, পেটে সূচ ধরছে, তাড়াতাড়ি দাও, চলে এসছে। মাছ, মাছ ভাজা, আর এটা কি তরকারি, পুঁই শাক মনে হয় নাকি, যাই হোক, আর মাছের ঝোল। ও তোমারটাও ঝোল এসেছে, তাহলে টাটা। ঠিক আছে, কুলপি কই? কুলপি কি নিচ্ছ, ব্যাগটা নিয়ে নিচ্ছ? ব্যাগটা এর মধ্যে নিয়ে দিব, ওর মধ্যে রাখবে না গো, সব এটা যাবে, ছিঁড়ে যাবে ব্যাগটার, বেশি চাপ হয়ে যাচ্ছে না। টাটা শুনটি, চলাই চলাই চলাই, আমি গেলাম, হ্যাঁ বেরোবো, টাটা। তো এবার আমি অফিসের জন্য বেরোচ্ছি, ব্যাগ নিয়ে নিচ্ছি, আর এই যে আমার ঝোলা, ঝোলা নিয়ে এখন চলো যাই অফিস, অফিসের জন্য বের আগে নিচে যাব, দেখি মামনি আজকে ফলের সাথে কি টিফিন দেয়, দিয়ে অফিস চলে যাব, অফিস থেকে বেরিয়ে আজকে আবার এক জায়গায় যাবো, কোথায় যাবো সেটা তো তোমাদের অবশ্যই দেখাচ্ছি। তো বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়লাম অফিসের জন্য, এই মাত্র জাস্ট ঢুকলাম দোকানে। তো আজকে তো ছুটির দিন, তাও টুকটাক একটু কাজ টাজ আছে আর কি,
তো একটুখানি করে নিই। বাইরে চরম রোদ আজকে, বিশাল রোদ। আজকে হেলমেটটাও আনিনি, যদিও বলাটা ঠিক না, আজকে সত্যি ভুল হয়ে গেছে, হেলমেটটা নিয়ে আসতে পারিনি আজকে আর কি। যাই হোক, তো চলো একটু কাজ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো দোকানের কাজ শেষ আজকের মতো আর কি, মঙ্গলবার ছুটির দিন, ব্যাস হয়ে গেল আজকের মতো, এটুকুই কাজ ছিল। তো এবার বেরোবো, গাড়ি রেডি, এবার বেরোবো, একটুখানি কাজ আছে, তারপর ওকে নিয়ে দিদার বাড়ি যাবো আজকে, দেখাবো তোমাদেরকে, চলো। তো ঘড়িতে 5:15 বেজে গেছে, আমি জাস্ট এলাম ওর অফিসের বাইরে, দাঁড়িয়ে আছি, আসবে এখনই আমার মনে হয়, অবশ্যই বললো আসবে, মোটামুটি মিনিট 5-7-এর মধ্যে চলে আসবে। তো আসলে দেখাচ্ছি, তারপর কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, চলো দেখতে থাকো। এই তো 10 মিনিট, সাংঘাতি গরম, এক্ষুনি বলছিলাম তোমার কথা, ও আহারে আহারে, ও তো চলে এসছে, আচ্ছা হ্যাঁ, চলো যাওয়া যাক। আমরা দুজনে আজকে যাচ্ছি প্রতাপপুর, মানে আমাদের দিদার বাড়ি, আর সেখানে কিছু জিনিস আনতে যাচ্ছি, সেটা তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো, চলো এখন সেখানে যাই। তো এইখানেই আমাদের আসার কথা ছিল, আর এটা হচ্ছে আমাদের দিদার বাড়ি প্রতাপপুর, এই যে দিদার বাড়ি। আর আমরা এসেছি কিসের জন্য জানো? আমরা এসেছি এই যে এইগুলোকে এই যে বস্তা বন্দি করে আবার বেঁধে বেঁধে নিয়ে যাওয়ার জন্য, কি তাই তো? অবশ্যই, একদম গাছপাকা আম নিতে এসেছি ঝোলা ভর্তি করে, তো এটা নেবো। আর দিদার জন্য মামনি কিছু জিনিস পাঠিয়েছে, সেগুলো মামনিকে এই দিদাকে দেবো, আর দিদাকে হলুদ দেবো, ভালোবাসা বাড়ি চলে যাবো। তো এই তো আমরা ঢুকছি বাড়িতে, দিদাকে এখনো দেখতে পাইনি, দিদার শুধু গলা শুনেছি, দরজাটা লাগিয়ে দিই, লাগিয়ে দিলাম। তো এই যে চাবি পড়ে গেল মনে হচ্ছে, ও বাঞ্জি পড়ে গেছে, এই যে দিদার দেখা নাই রে, দিদার দেখা নাই, ও এই যে দিদা, দিদাকে দেখতে পেয়ে গেছি, এই যে আর এক দিদা বসে আছে, ও কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, চিল চিল। এই সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে, মানে সন্ধ্যে জাস্ট লাগছে, দারুণ লাগছে। ওই যে চাঁদ মামাকেও দেখা যাচ্ছে, এই যে চাঁদ মামা, চাঁদ মামাকে দেখা যাচ্ছে। আমরা এবার একটু চা খাবো, আম নেবো, পালাবো। কারেন্ট গেল চলে, আর এই যে বসে আছে চা খাচ্ছে। আর আমরা যে কারণে এসেছিলাম সেটা হচ্ছে এই আম, আর এখানে আছে দিদা দিচ্ছে হচ্ছে, এটা কি দিদা, কিমার শাক, এটা হচ্ছে পুঁই শাকের কি সব পুঁই শাক, আর এটা হচ্ছে দিদা এটা কি শাক, পাঁচমেশালি শাক। এই যে দিদা এগুলো, দিদা ও দিদা দাঁতিকে হাওয়া করছে, দাঁতির এত কষ্ট হচ্ছে আহারে। এগুলো দিদা সব বাড়ির, দিদা এগুলো সব সব বাড়ির জিনিস, এখন আমরা নিয়ে যাচ্ছি, সেটা নিতে এসেছিলাম, বাইরে অন্ধকারও হতে চলেছে, প্রায় 6:30 বাজে, এবার বাড়ি যেতে হবে, চলো চলো চলো। এই মাত্র জাস্ট দিদার বাড়ি থেকে বাড়ি ঢুকলাম, আম টাম সব নিয়ে, আম কাঁঠাল লিচু সব এনেছি, ও তার সঙ্গে শাকও ছিল কিছু, পুঁই শাক, গিমার শাক, তারপর মিক্সড শাক সব ছিল নিজেদের জমি টমির আর কি। তো জাস্ট বাড়ি ঢুকলাম, ও মাঝখানে একবার অফিস গেছিলাম, অফিসের কিছু কাজ ছিল, কাগজপত্র নেওয়ার ছিল, সেখান থেকে করে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে যথারীতি আবার রেডি হয়ে গেছি। এই যে ইনিও রেডি হচ্ছেন, না রেডি হয়ে গেছি,
মানে বললাম যে আমরা 1000 কিলোমিটার রানে আমাদের লাইফটা চলে 1000 কিলোমিটার রান চলছে আর আমার এই গেঞ্জিটা ছাড়া কোনো গেঞ্জি খুঁজে পাচ্ছি না তারাহুড়ুর মধ্যে জামাইকে লস্যি খাওয়ানোর জন্য আমি লস্যি বাড়ি আসবো খাবো ঘুরতে খাবো চলো বেরোই তারপর মাঝখানে দেখা হবে কোথায় কোথায় যাচ্ছি কি করছি দেখাবো টুকটাক টুকটাক করে তো চলো বেরোই তো আমরা চলে এলাম বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার হাওয়া খেতে খেতে যদিও হাওয়া পাইনি গঙ্গা পুজোর জন্য বিশাল ভিড় ছিল আজকে গঙ্গার ধারে প্রচন্ড ভিড় গো দাদা যাই হোক সবারই মুখ চোখ দেখলে মোটামুটি বোঝা যাবে যে কি গরম আজকে সাংঘাতিক অবস্থা কালকে বলেছিলাম তোমাদের গঙ্গা পুজোর মেলা তো এই যে আমাদের গঙ্গা ধারে গঙ্গা পুজোর মেলা অন্যদিন একদম যে জায়গাটা ফাঁকা থাকে অন্যদিন যে জায়গাটা একদম ফাঁকা থাকে সেই জায়গাটায় কত ভিড় দেখো কত মানুষ আসলে এই গঙ্গা পুজোর ব্যাপারটা আমি কিন্তু বিয়ের পরেই জানতে পেরেছি আমি বহরমপুরের মেয়ে কিন্তু কোনোদিন এখানে এদিকে গঙ্গাধারে আসিও নি সেভাবে আর মানে এরকম গঙ্গা পুজো হিসেবে আসিনি এমনি এসছি কিন্তু এখানে এত জমজমার রাস্তাঘাট দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ চলো ঢুকে পড়ি এই যেখানে কি সুন্দর খেলনা বসেছে কিন্তু আমরা আর দাঁড়ালাম না এখন আবার ওবাড়ি যেতে হবে তো সব কাজ সেরে এবার এলাম এই বাড়িতে আস্তে আস্তে মনি এই যে আমের জুস উইথ অল্প লাড্ডু ঠান্ডাতে এই সরি গরমে এই ঠান্ডা জিনিসটা সাংঘাতিক ব্যাপার আরাম লাগছে অ্যাকচুয়ালি দারুণ হয়েওছে ও আশুক ওনে রান্না করে গেছে আশুক দেখাচ্ছি কি করছে তো আমাদের খাওয়া দাওয়া এই মাত্র যা শেষ হলো আর এবার দিয়ে সবাই মিলে একটু গল্প গুজব চলছে এই যে বাবা এখনো বসে আছে পাতে আর এই যে কাকু কালকে সকালবেলায় বেরিয়ে যাবে তার জন্য এখন একটু গল্প স্বল্প চলছে আর ঠাকুমার খাওয়া দাওয়া হয়ে গেছে ঠাকুমা অলরেডি বিছানাতে আর এই যে এখন ভাত মাখামাখি চলছে রাস্তায় বেরোনো হবে বলে হ্যালো মেখে নাও ভাত মেখে নাও আমরা জাস্ট বাইরে থেকে এলাম ওদেরকে খাবার টাবার দিয়ে আর এই যে আমাদের ছাগলটা কি করছে দেখো ছাগলি সরি আমাদের ছাগলিটা এই যে এখন ছাগলিটা কি করছে ব্লম 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 বোতল নিয়ে এখন টানাটানি করলো যে এখন সেই বোতল নিয়ে চেঁচামেচি করছে ছাগলি একটা ওই আর এই যে ঠাকুমা এখনো শুয়ে আছেন কি ব্যাপার যাই মা করে দি বন্ধ করে দিলাম মাম্মি কই শুতে গেলাম তাহলে শুতে গেলাম চ গুড নাইট চলো লেট আস গো